রাজ্যত চলি থাকা অশান্তময় পরিস্থিতির পৰা পরিত্রাণ বিচারি টিংখাঙত ঈশ্বরের কাক চাপিল ভকত বৈষ্ণব। সমাজত দিনক দিনে বৃদ্ধি পাই অহা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন আদি নোহা করে এখন শান্তির অসমর মানসেরে টিংখাঙর শালমারীত ভাগত পাঠর আয়োজন করা হয়। টিংখাঙর শালমারী চামতল নামঘরের উদ্যোগত স্থানীয় রাইজর সহযোগত এদিনিয়া কার্যসূচীরে ভাগবত পাঠ আর বাক্য অনুষ্ঠিত হয়। এই উদ্দেশ্যে শনিবারের দিনটি স্থানীয় ভকত বৈষ্ণব আইমাতৃরে মুখরিত হয়ে পড়ে শালমারী চামতল নামঘর প্রাঙ্গণ। ভবিষ্যতের এখন সুন্দর সুস্থির সমাজ গড় দিবলে হলে নবপ্রজন্মক আধ্যাত্মিক শিক্ষা প্রদানের উপর গুরুত্ব প্রদান করে উপস্থিত ভকত বৈষ্ণব সকলে। শালমারী চামতল নামঘরের উদ্যোগত শালমারী চামতল নামঘরের সমূহ ভক্তগণ, আই মাতৃ সকল, যুবক যুবতী সকল সকলোরে প্রচেষ্টাত আজি শালমারী চামতল নামঘরের ইতিহাসত প্রথমবারের বাবে ভাগবত পাঠ আর ব্যাখ্যা এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করেছে। মই ভাবু যে ভাগবত পাঠ আর ব্যাখ্যা সাম্প্রতিক বিশ্বর পরিপ্রেক্ষিত অতিকৈ গুরুত্বপূর্ণ বলে মই বিবেচনা করছি। বর্তমান সামাজিক যুক্ত পরিস্থিতি, যুক্ত বাতাবরণ চলি আছে, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ইত্যাদির পর আরম্ভ করে আমার মাজত থাকা কাম, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, অহংকার এই সকলবিলাক রিপু দূর করিবর কারণে একমাত্র উপায় আছে শ্রীমদ ভাগবত এই শাস্ত্রখনের বুকুতে। তাক যদি আমি উদ্ধার করব পারো, মানে অর্থাৎ তাৎপর্যটা যদি আমি অনুধাবন করব পারো, মই ভাবো নতুন প্রজন্মই, বিশেষক সাম্প্রতিক সময় নতুন প্রজন্মর কারণে এটি অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। অদূর ভবিষ্যতে নবপ্রজন্মই ভাগবতর যিখিনি তাৎপর্য আছে, ভাগবতর যিখিনি গুরুত্ব, সেইখানে অনুধাবন করে যদি জীবন জীবিকার কারণে তেওঁলোকে অগ্রসর হয়, মই ভাবো অদূর ভবিষ্যতে সমাজখন এখন সুন্দর সমাজ হব, এখন নিকা সমাজ হব, যত না থাকিব দম্ভ, অহংকার, অসূয়া, অপ্রীতি, মনোমালিন্য ইত্যাদিব সকল দূর করে এখন সুন্দর সর্বাঙ্গ সুন্দর অসম গ্রহাত নবপ্রজন্মই অরিহণা যোগাব বলে। শালমারী চামতল নামঘর উদ্যোগত আজি এদিনিয়া ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে। আমি পুনপ্রথম কার্যসূচী ভাগবত ভ্রমণ প্রায় 3 কিলোমিটার সমাপন করলো। ইয়ার পিছতে সন্ধ্যা হওয়ার লগে আমার ভাগবত পাঠ অনুষ্ঠিত হব। গতি সকল রাইজক আমার এই নামঘরলে নিমন্ত্রণ জানালো, গতি সকল আহিব তাই কামনা করলো। ব্যুরো রিপোর্ট, অসম টুডে।